প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটি বাংলাদেশের যতগুলো চুল পড়া রোধ করার জন্য এবং পুনরায় চুল গজানোর জন্য ওষুধ রয়েছে এর ভিতরে অন্যতম, সেটির নাম হচ্ছে ট্রুগেইন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ট্রুগেইন ওষুধটি মিনোক্সিডিল গ্রুপের ওষুধ। এটি 2% এবং 5% আকারে পাওয়া যায়। ভিতরে ড্রপার সিস্টেমে রয়েছে এবং স্প্রে সিস্টেমেও ব্যবহারের সুযোগ রয়েছে। এটি মূলত টপিক্যাল সলিউশন, এটি আপনার উপরে স্প্রে করতে হয়। আপনারা নিচে লেখা দেখতে পাচ্ছেন এটি পুনরায় চুল গজানোর একটি পরীক্ষিত ওষুধ এবং এই ওষুধটি বাংলাদেশে নিয়ে এসেছে জিসকা ফার্মা। সম্মানিত দর্শক, আপনারা যদি এই ট্রুগেইন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব। এবং আমি আপনাদেরকে এই মুহূর্তে ট্রুগেইন যেটি 5% রয়েছে সেটিও দেখাচ্ছি স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতেও খুবই সুন্দর এবং এটি সাইড এম এল আকারে পাওয়া যায়। সম্মানিত দর্শক, ট্রুগেইনের ব্যাপারে অবশ্যই আপনাদেরকে কিছু জানতে হবে। আমি কিছু প্রশ্ন ছুড়ে দেব এবং পাশাপাশি এগুলোর উত্তরও দেব। সম্মানিত দর্শক, ট্রুগেইন কি আপনার জন্য সঠিক, এটা আগে আপনাকে জানতে হবে। তো সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি যে ট্রুগেইনটা ভিতরে কীরকম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাই বের করছি এবং এই যে আপনারা এটি দেখতে পাচ্ছেন ভিতরে তরল জাতীয়। এটি একটি মিটার স্প্রে এবং একজন মানুষ এটা এখানে যে 1 মিটার দাগ দেখতে পাচ্ছেন, আমি যেখানে আঙুল দিয়ে ধরেছি এখানে এক লেখা রয়েছে 1 মিটার পর্যন্ত নিয়ে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যে কি আপনার মাথার যে স্থানে চুল পড়ে সেই স্থানে ড্রপার দিয়ে 1 মিলি করে, অথবা যদি স্প্রে সিস্টেমে দিতে চান তাহলে এখানে মুখ থেকে কর্কটি সরিয়ে নিলাম, তারপর এখানে আপনি টিপ দিলে এই মুখ দিয়ে এই দিক দিয়ে আপনার স্প্রেগুলো বের হবে। আর স্প্রেটা আপনি দৈনিক 10 থেকে 8টি স্প্রে দিনে 2 বার প্রয়োগ করতে হবে। প্রতিদিন সকালে ও রাত্রে 2 বার মাথার ত্বকের উপরিভাগে চুল হারানো অংশে প্রয়োগ করুন। এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার জন্য ব্যবহারের পর কমপক্ষে 4 ঘন্টা সময় দিতে হবে, অর্থাৎ আপনি এটি ব্যবহার করার পরপরে চুলকে ধুবেন না। ট্রুগেইন রাত্রে ঘুমানোর 2 থেকে 4 ঘন্টা পূর্বে ব্যবহার করতে হবে যেন এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। ট্রুগেইন ব্যবহার করার পূর্বে চুল ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, এটি অবশ্যই মনে রাখতে হবে। নিয়মিত ব্যবহার করার পর সুফল পেতে অন্তত পক্ষে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। শরীরে অন্য কোনো স্থানে ট্রুগেইন ব্যবহার করবেন না, এটি শুধুমাত্র চুলের জন্য প্রস্তুতকৃত। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলবো যে এই ট্রুগেইনটি বাংলাদেশের একটি ক্লিনিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট। আপনারা এখানে ইংরেজি বানানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ট্রুগেইন, এবং এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনিক্যালি প্রুভেন ফর হেয়ার রিগ্রোথ, অর্থাৎ চুল পুনরায় গজানোর জন্য পরীক্ষিত ওষুধ। সম্মানিত দর্শক, এই ট্রুগেইন ওষুধটি সম্পর্কে আপনাদেরকে আরও কিছু আমি বলতে চাই, সেটা হচ্ছে এই ওষুধটি আপনার পরিবারের অথবা বংশের কোনো পুরুষ বা মহিলার চুল পড়া বা টাক সমস্যা থাকলে এটি ব্যবহার করবেন। আপনি যদি লক্ষ্য করেন যে গোসলের সময় বালিশে অথবা চিরুনিতে আগের চেয়ে বেশি চুল পড়তে দেখলে, তারপর চুল পড়ার কারণে ফাঁকা হয়ে যাওয়া অংশ ঢাকতে চুলের স্টাইল পরিবর্তন করলে, এই জাতীয় যদি লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি টাক সমস্যায় ভুগছেন এবং আপনাকে এটি ব্যবহার করতে হবে। সম্মানিত দর্শক, ট্রুগেইন অন্য যে কোনো ওষুধের সাথে ব্যবহার করা যায়, এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গর্ভাবস্থা বা স্তন্যদানকালেও যদি কোনো মহিলা এটি ব্যবহার করতে চায় তাও এটি ব্যবহার করা যাবে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলবো যে এই ট্রুগেইনটি কীভাবে ব্যবহার করা যাবে বা কত বছর বয়স পর্যন্ত এটি ব্যবহার করবে। প্রথমত হচ্ছে যে এটি 18 বছরের কম বয়সী যারা আছে তাদের জন্য এই ট্রুগেইনটি নির্দেশিত নয়, এবং যাদের বয়স 65-এর উপরে তারাও এই ট্রুগেইনটি ব্যবহার করবেন না, তাদের জন্য নিরাপত্তা প্রতিষ্ঠিত নয়।
সম্মানিত দর্শক, ট্রু গেইন এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাদের জানা দরকার, সেটি হচ্ছে যেহেতু সাধারণত চুল স্বাভাবিকভাবে প্রতি মাসে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়, তাই ট্রু গেইন ব্যবহারের ফলাফল পেতেও সময় লাগে। প্রতিদিন ট্রু গেইন দুইবার ব্যবহারে দুই মাস পর ফলাফল দেখা যেতে পারে, অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হবে, বুঝতে পাচ্ছেন তো? কিছু কিছু মানুষের ক্ষেত্রে কমপক্ষে চার মাস সময় লাগতে পারে। এই ট্রু গেইন ব্যবহারের সাফল্য নির্ভর করে এর নিয়মিত ও সঠিক মাত্রার ব্যবহারের উপরে। প্রতিদিন দুইবার সরাসরি মাথায় উপরিভাগে হারানো চুলের স্থানে ট্রু গেইন প্রয়োগ করতে ভুলবেন না। তো ট্রু গেইন যে কাজ করছে এটি বোঝার কি কোনো উপায় আছে? যেহেতু অনেক দেরিতে কাজ করে, তো আমি এ সম্পর্কে কিছু বলবো, যে কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন ট্রু গেইন কাজ করছে কিনা। সম্মানিত দর্শক, উদাহরণস্বরূপ ব্যবহারের প্রথম দুই সপ্তাহে ক্ষণস্থায়ীভাবে চুল পড়া কিছুটা বেড়ে যেতে পারে, চিন্তা করবেন না, এটি একটি ভালো লক্ষণ। এর অর্থ এই যে চুলের নতুন বৃদ্ধি পর্যায় শুরু হয়েছে এবং পুরনো চুলগুলো নতুন চুলকে জায়গা করে দিচ্ছে। আশা করছি আমার কথা বুঝতে পারছেন আপনারা। এর কিছুদিনের মধ্যে আপনি আপনার চিরুনি, বালিশ, তোয়ালে ও গোসলের সময় কম চুল পড়া লক্ষ্য করবেন, এটি আশাপ্রদ, এবং এর অর্থ ট্রু গেইন পুনরায় চুল গজানোর প্রক্রিয়াকে সক্রিয় করছে। মনে রাখবেন, প্রত্যেকেই ট্রু গেইন ব্যবহার করে এরকম সাফল্য পায় না, এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এই ট্রু গেইনটির মাধ্যমে চুল গজাতে অবশ্যই সময় লাগে। সম্মানিত দর্শক, এটি সাথে যদি আপনারা যদি কেউ জানতে চান যে কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না বা জেল ব্যবহার করা যাবে কি না, হ্যাঁ সেক্ষেত্রেও কথা হচ্ছে যে আপনি সেটি করতে পারবেন, তবে ট্রু গেইনটি আগে ব্যবহার করে নেবেন, ব্যবহার করতে হবে এবং এটি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে, তারপর আপনি আপনার স্টাইলিং উপকরণ ব্যবহার করতে পারবেন। সম্মানিত দর্শক, আপনি ট্রু গেইন ব্যবহার করার সময় কী ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত, এরকম অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে কথা হচ্ছে ট্রু গেইন ব্যবহার করার সময় একটু মৃদু অর্থাৎ কোমল বা সাধারণ শ্যাম্পু ব্যবহার করা উচিত। আপনার এমন একটি শ্যাম্পু ব্যবহার করা উচিত যেটি আপনার চুল পরিষ্কার করবে, এবং এমন একটি কন্ডিশনার ব্যবহার করা উচিত যেটি হালকা এবং চুলকে নিস্তেজ করবে না। তো যারা ট্রু গেইনের পাশাপাশি শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করতে চান, এটি হচ্ছে তাদের ক্ষেত্রে কথা। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলেছি, এবং কি আপনারা এই ট্রু গেইনটা যদি ভিতরে খুলেন তাহলে এর ভিতরে আপনারা সচিত্র দেখতে পাবেন, সেখানে লেখা রয়েছে যে কিভাবে আপনি প্রয়োগ করবেন, আপনারা এটি ব্যবহার করবেন এটি আশা করছি। এবং যেহেতু বাংলাদেশে ক্লিনিক্যালি প্রুভেন ফর হেয়ার রিগ্রোথ, এটি পুনরায় চুল গজানোর জন্য পরীক্ষিত ওষুধ, আপনারা এটি ব্যবহার করবেন, আশা করছি ভালো ফল পাবেন। যদি এটি ব্যবহার করে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।